সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন বা ভবিষ্যতে শিখবেন এরকম পরিকল্পনা করতেছেন, আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি আপনি কোন তিনটি বিষয় জানা থাকলে আপনি খুব দ্রুত আপনি সফল হতে পারবেন এবং আপনার ইনকাম কখনোই বন্ধ হবে না। আপনি যেদিনকার থেকে এক্সপার্ট হবেন, যেদিন থেকে আপনি এই কাজগুলো পরিপূর্ণ শিখবেন, সেদিনকার থেকে আপনি ইনকাম করতে পারবেন। এই তিনটা কাজের ভিতরে যে বিষয়গুলো আছে সেটা আমি আজকে আপনাদের পরিষ্কার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা করি যে আপনার অনেক কাজে লাগবে। চলুন আমরা শুরু করি তিনটা কাজ কী কী। প্রথমে আমি রাখছি হচ্ছে আপনাদের জন্য একটা ফেসবুক। আপনি যদি একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন, কারণ আমরা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের নিজেরা যদি একটা বিজনেস খুলি, যেমন আপনি যদি বুস্টিং সার্ভিস সেল করতে পারেন। এর আগেও আমি অনেক ক্লাসের ভিতরে আপনাদেরকে বলেছি, অ্যাড ক্যাম্পেইনের ক্লাসের ভিতরে বলেছি যে আপনি যদি একজন বুস্টিং এক্সপার্ট হন, মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট হন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন। এর জন্য আপনার কোনো মার্কেট প্লেসের অভিজ্ঞতা থাকার দরকার পড়বে না এবং আপনাকে কোনো মার্কেট প্লেসে যাওয়ারও প্রয়োজন পড়বে না। আমি বলবো না যে মার্কেট প্লেসে যেতে হবে না, একজন ডিজিটাল মার্কেটারের স্বপ্নই কিন্তু থাকে মার্কেট প্লেসে ভালো একটা পজিশন তৈরি করা। এটা আমার ক্ষেত্রেও, আপনার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেও কিন্তু একই বিষয় যে তারা সবাই চায় আমি মার্কেট প্লেসে কিছু একটা করব, পাশাপাশি আমি আউট অফ মার্কেট প্লেস আমি কিছু একটা করব, যেখানে মার্কেট প্লেসের বাইরে থেকে যেখান থেকে আমার প্যাসিভ ইনকাম আসবে, আমার ইনকাম কখনোই বন্ধ হবে না, এরকম প্ল্যাটফর্ম কিন্তু সবাই চায়। যদি আপনি যদি মাত্র, আমি যদি বলি আপনাকে মাত্র 3-4 হাজার টাকা খরচ করেন, আপনি ওই পেজ থেকে অনায়াসে মাসে মিনিমাম ইনকাম করলে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে কিছুটা কষ্ট করতে হবে, বলতে পরিশ্রম করতে হবে। কষ্ট তো আমাদের ওইরকম নাই যে আপনি গায়ে গতরে খাটবেন, আপনাকে এক মন দুই মনের বোঝা চাপায় দিবে কেউ, আপনাকে সেটা বয়ে নিয়ে যেতে হবে, এরকম না। আমাদের যারা মার্কেটিংয়ে কাজ করে তাদের কিন্তু বেশিরভাগই পরিশ্রম হচ্ছে হাতের পরিশ্রম, শুধু কিবোর্ড টিপাটিপি বা কম্পিউটারের মাউস লাড়াচাড়া করা, ঠিক আছে, আর হচ্ছে ব্রেনের কাজ সবগুলো হয়ে থাকে, মূলত ব্রেনের কাজ। তো আমাদের তো এরকম কোনো পরিশ্রম নাই। তো আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি যদি একটা ফেসবুক পেজ কন্টিনিউ করতে পারেন, সেখানে যদি আপনি কাজ শিখেন, যেমন ফেসবুক বুস্টিং সার্ভিস হতে পারে, আপনি গুগল অ্যাড ক্যাম্পেইন হতে পারে, আপনি পেজ লাইক সেল করতেছেন হতে পারে, কারো দেখা যায় অনেক বিজনেস আসে বা নতুনে অনেক উদ্যোক্তা আসে যাদের কিন্তু ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না, এই জন্য কিন্তু তারা চাইলেও কিন্তু বুস্টিং করতে পারে না। দেখা যায় তিনি বিজনেস খুলছে কিন্তু বুস্টিং বেগরে কিন্তু তিনি কিন্তু তার সেল বৃদ্ধি করতে পারতেছে না এবং তার বিজনেসটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারতেছে না, এই জন্য কিন্তু তারা কিন্তু থেমে থাকে। ধরেন একজন উদ্যোক্তা আইসা, ধরেন একটা ফ্যাশনের একটা বিজনেস করতে আসছে, ফ্যাশন নিয়ে একটা বিজনেস করতে আসছে বা একটা টি শার্ট বিক্রি করতে আসছে, এখন তিনি টি শার্টই বিক্রি করবেন না ডিজিটাল মার্কেটিং শিখবেন? তো সেই জন্য করে কি, অনেকজনে আছে আমাদের মতো যারা নতুন এজেন্সি খুলছে অনলাইনে, যে বুস্টিং সার্ভিস এজেন্সি হতে পারে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যদি সবগুলো কাজ শিখেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে পারবেন এবং সেখানে কিন্তু এই সার্ভিসগুলো আপনি সেল করতে পারবেন। এটা বাংলাদেশি লোকালি, এটাকে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেতে হবে না। দেখা যাবে যদি আপনি ঠিকমতো 50টা ক্লায়েন্ট যদি আপনি 6 মাসে 1 বছরে যদি আপনি বানাইতে পারেন, এখান থেকে আপনি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। কারণ আমরা $1 কিন্তু নেই কত টাকা, 140-45 টাকা। আপনাকে বুঝতে হবে $1 আমরা বিক্রি করতেছি 145-40 টাকা করে, সেটা কিন্তু আমরা লোকাল মার্কেট বা আপনি যদি ব্যাংকে যান, ইসলাম ব্যাংক থেকে যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে কত? আপনি যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড বানাইতে চান আপনাকে ইসলাম ব্যাংকের আপনার নমিনির এক ফটোকপি লাগবে, আপনার ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবিগুলো লাগবে, আপনার পাসপোর্টের একটা ফটোকপি লাগবে, এগুলো হইলে এবং আপনাকে টোটাল 1200-1300 টাকার মতো খরচ হবে, এটাতে কিন্তু আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন এবং এই কার্ড দিয়ে আপনি
বাইরের থেকে কেনাকাটা থেকে শুরু করে আপনি বুস্টিং সার্ভিস বলেন না কেন, যাই কিছু বলেন আপনি সব করতে পারবেন। এটাকে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বলে থাকে। তো এই কার্ডগুলো কিন্তু আপনি বানায় অন্যজনের কাছ থেকে কিন্তু আপনি তাদেরকে বুস্টিং সার্ভিসে হেল্প করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। যদি আপনি $5 একটা বুস্টিং সার্ভিস কারোর কাছ থেকে নেন, আপনার কিন্তু 250 টাকার মতো লাভ হয়, ঠিক আছে? 250 টাকা না হইলে ধরলাম 200 টাকা লাভ হইলো। আপনি যদি দিনে 4টা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্টেরও কাজ করতে পারেন, আপনার কিন্তু 500 টাকা চলে আসবে অনায়াসেই, ঠিক আছে? 500 টাকা চলে আসলে কিন্তু মাস শেষে কিন্তু আপনি যদি ঠিকমতো কাস্টমার ধরতে পারেন, এরকমও লোক দেখছি আমাদের এজেন্সিতে, তারা মাসে প্রায় 20-30-40-1 লাখ টাকা পর্যন্ত অ্যাড চালাইতে আসে, ঠিক আছে? তার মানে যদি আপনার $1 লাখ $5 যদি আপনার লাভ হয় 200 টাকা, তাহলে বুঝেন 1 লাখ টাকায় আপনার লাভ হবে কত টাকা। 1 লাখ টাকায় তো অবশ্যই 20,000 টাকা আসতেছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে কী করতে হবে আমাদেরকে? ডিজিটাল মার্কেটিং যদি আপনি পরিপূর্ণ শিখেন বা আপনি যদি এক্সপার্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ধরনের সার্ভিসগুলো আপনি কিন্তু একটা ফেসবুক পেজ খুলে সেখানে সেল করতে পারেন। যেমন আপনি কী কী খরচ হবে, একটা ডোমেন কিন্তু আপনার 1200-1400 টাকা ডোমেন হোস্টিং কিন্তু 1300-1400 টাকা লাগবে। তারপরে ধরেন আপনার ওয়েবসাইট যদি আপনি নিজে পারেন, এরকম হাই কোয়ালিটি ওয়েবসাইট লাগবে না, এআই বেস অনেক ওয়েবসাইট তৈরি করা যায়। এআই দেয়া মানে আপনি 2-3 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, এটা নিয়ে কোনো বড় কিছু না, ঠিক আছে? এটা যে কেউ করতে পারবে, তো আপনি কিন্তু এটা করতে পারবেন। তারপরে ধরেন আপনার যদি এটা না করতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি এআই দিয়ে দেখাবো কীভাবে একটা প্রফেশনাল মানের এজেন্সি ওয়েবসাইট করতে হয় এবং পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে করতে হয়, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে হবে, তাহলে আমি এটা নিয়ে একটা বিস্তারিত ক্লাস আপনাদেরকে গিফট হিসেবে দিতে পারি, ঠিক আছে? এটা করার পরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেজে মানুষ আপনাকে কীভাবে আস্থা রাখবে বা কীভাবে বিশ্বাস করবে। এই জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনার পেজের ভিতরে পর্যাপ্ত ফলোয়ার নিতে হবে। যেমন 10,000 ফলোয়ার নেবেন, 10,000 ফলোয়ার নিতে আপনি যদি নিজে নেন সেক্ষেত্রে আপনার 1200-1500-1600 টাকা খরচ হবে, তাহলে মূল 2,000 টাকাই খরচ হইলো, 2,000 টাকা, আর এইদিকে 1400 টাকা আর হচ্ছে ধরেন আপনি একদিন বুস্টিং করলেন বা 2 দিন বুস্টিং করলেন, দেখা গেল যে আপনি, আমি বলছি আগে, 4-5,000 টাকা খরচ করলে আপনি মাস শেষে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এটা যতদিন আপনার বিজনেসটা থাকবে ততদিন কিন্তু ইনকাম করতে পারবেন। যদি আপনার মনে হয় না আমার বাজেট এর থেকেও বেশি, আমি চাই যে মাসে 30-40,000 টাকার উপরে ইনকাম করতে, সেক্ষেত্রে আপনাকে কোনো বাংলাদেশের কোনো ইউটিউবার বা কোনো একটা বড় ইনফ্লুয়েন্সার নিতে হবে বা ইউটিউবার নিতে হবে, যারা 15-20-30,000 টাকায় দেখা যায় যে আপনার এই ব্র্যান্ডটাকে বা আপনার এজেন্সিটাকে প্রচার করে দিবে, বিনিময়ে কিন্তু আপনি লং টাইম একটা বিজনেস বিল্ড আপ করতে পারবেন। তাহলে কি করতে পারবেন আপনি? খুব সহজেই এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ভালো টাকা আর্ন করতে পারবেন। তাহলে আমি প্রথম আইডিয়াটা আপনাকে শেয়ার করলাম, আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে, ওকে? এবার আসেন দ্বিতীয় নাম্বারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইউটিউব। ইউটিউব নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। এখন আপনাদের মনে আসতে পারে, ভাই আমি তো ফেস দেখাইতে চাই না বা আমার ফেস ভালো না, আমার ভয়েস ভালো না, আমি কি ইউটিউবিং করতে পারবো কিনা, ভাই আমার তো ভারী কম্পিউটার নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমরা যারা ডিজিটাল মার্কেটার হিসেবে ট্রেনিং করাই, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে বলি, যদি আপনি ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে যদি আপনার ইনকাম লেট হয় বা দেরিতে আসে, তাহলে কিন্তু আপনি পাশাপাশি ইউটিউব দাঁড় করাতে পারেন। তো আপনি ছয় মাস আপনি ইউটিউবিং করেন, 6 মাসে দেখা যাবে আপনার মিনিমাম, আপনি যদি একটা ইউটিউব দাঁড় করাইতে পারেন, ওই ইউটিউব থেকে মাসে 10,000 টাকা আনতে পারবেন। 6 মাস কাজ করে কিন্তু 10,000 টাকা আনতে পারবেন। ইউটিউবে কিন্তু আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। এবার যদি মনে করেন যে আমার আরও বেশি ইনকাম করতে চাই, তাহলে আমাদের যে ক্লাসগুলো আছে, ক্যাশ কাউ ক্লাসগুলো, ওইগুলো দেখতে হবে। আমাদের অনেক ক্যাশ কাউ ক্লাসগুলো কিন্তু হাইড অবস্থায় থাকে, মোটামুটি আমরা কিন্তু 80% ক্যাশ কাউ ভিডিও আমরা কিন্তু পাবলিক করে দিছি, এবং 15 দিন 1 মাস 2 মাসে মানে 1 মাসে কীভাবে 3,000-5,000 সাবস্ক্রাইবার তৈরি করা যায়, এই ধরনের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা হাইট অবস্থায় রাখছি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ক্যাশ কাউয়ের ভিতরে থাকে। আমাদের স্টুডেন্টরা, যেমন আমাদের এক স্টুডেন্ট আছে হাকিম, মাত্র 25-30 দিন হয় নাই, মোটামুটি তিনি 3,500 সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছে, একদমই নতুন ছেলে, মাত্র কয়েকটা ভিডিও আপলোড করে, এই ক্যাশ কাউ রিলেটেড ভিডিও আপলোড করে, আমাদের টিপস ফলো করে। তো আরও অনেকে আছে এর থেকে বেশি কিছু করতে পারবে, সবার কিন্তু একই ক্যাপাসিটির হবে না বা সবার মেধা একরকম হবে না, কেউ আরও বেশি করবে, কেউ আরও কম করবে, এটাই স্বাভাবিক,
ঠিক আছে। আমি মনে করি যদি আপনি 6 মাস কাজ করেন, যদি আমাদের ক্যাশ কাউ রিলেটেড ভিডিও নিয়ে কাজ করেন, দেখা যাবে এখান থেকে আপনি ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন। ধরেন আমি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিলান্সার মতো মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো আমি টোটালি ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, মনে করেন যে আপনি ওইখান থেকে কোনো কাজই পান নাই, জীবনে পাবেনও না, ওইটা ধরেন ও জগৎ হারাই গেছে, মার্কেট প্লেসের জগৎ হারাই গেছে। এখন ধরেন আপনি ইউটিউবিং নিয়ে করবেন, ইউটিউবিং ফ্রিলান্সিং শুধু কিন্তু ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করা না, বা ফ্রিলান্সিং কিন্তু আপনার অনলাইন থেকে ইনকাম করা, আপনি যে কোনো মাধ্যমে ইনকাম করেন সেটা হালাল পথে, হ্যাঁ যে কোনো মাধ্যম থেকে আপনি ইনকাম করেন অনলাইন থেকে, এটা কিন্তু ফ্রিলান্সিং, ঠিক আছে। আমরা কি করি, আমরা ভাবি যে ফাইবার বা আপওয়ার্ক মানে এই মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে, এটাই আমাদের নেশা থাকে। তো আপনি যদি 6 মাস একটা ইউটিউব চ্যানেলের পিছনে লেগে থাকেন, 6 মাসে আপনি মিনিমাম যদি করেন আপনি 20,000-30,000 সাবস্ক্রাইবার তৈরি করতে পারবেন। আমাদের কোর্স ফি কিন্তু খুবই কম, আমাদের কোর্স ফি তুলনামূল্যক খুবই কম। আমাদের এখানে যে সিস্টেমটা দেওয়া আছে, যেমন আপনি যতদিন না সাকসেস হন ততদিন আমাদের সাথে ক্লাস করতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন, ফ্রি সাপোর্ট, আর লাইফ টাইম সাপোর্ট পাবেন। আর এখানে যদি ক্লাস না করেন, ধরেন এক নাগান আগে 3টা ক্লাস করলেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের গ্রুপ থেকে বের করে দিব। কারণ হচ্ছে আমি চাই না যে যারা এখানে আমার স্টুডেন্ট থাকবে তারা ক্লাস করবে না, হোমওয়ার্ক করবে না, তারা শুধু আমার অ্যাডমিশন হয়ে বয়ে থাকবে, পরবর্তীতে একটা কিছু না করতে পারলে, আসলে যদি কাজ না করে কিছু করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমার একটা বদনাম তৈরি হবে। তো আমি চাই না, দরকার নাই। আমার এরকম রিকোয়ারমেন্ট থাকে যদি আপনি কাজ করতে চান, প্রপারলি কাজ করেন। যেমন আমরা 2019 সাল বা 2018 সালের দিকে আমরা যখন কাজ করছি, আমার পিঠের মনে করেন উঠে গেছিলো, চামড়া উঠে গেছিলো ধরতে গেলে। আমার কথাটা একটু আসতে পারে, কারণ হচ্ছে আমি সবসময় আমার গ্রামের ভাষা ইউজ করে থাকি। তো আমি যখন কাজ শিখতেছিলাম তখন আমি ঘর থেকে টোটাল আমি 3-4 মাস না বাইরের কারণে আমার মানে শরীরের চামড়ার নিচ দিয়ে এক প্রকার ঘামাচির মতো হয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে যখন আমি রোদে যাইতাম তখন আমার পিঠ চুলকাইতো, প্রচুর চুলকাইতো, আমি রোদেই যাইতে পারতাম না, ঘর থেকে বেরোতেই পারতাম না, এরকম চুলকাইতো। আমি তখন চট্টগ্রামে ছিলাম, তো আমি ওই সময় এতটা পরিশ্রম করতাম, ঠিক আছে। সেই জন্য কিন্তু আজকে মোটামুটি একটা ছোটোখাটো একটা পজিশন তৈরি হয়েছে, আমি বলবো না অনেক বড় পজিশন তৈরি হয়েছে, ছোট্ট একটা আমার পজিশন তৈরি হয়েছে অনলাইনে, যেটার কারণে আপনারা হয়তো আমার ভিডিও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনি যদি কাজ করেন তাহলে কাজের মতো করতে হবে, তাহলে সাকসেস 100%। ফাইবার বা আপওয়ার্ক এমন একটা মার্কেট প্লেস, যতটুকু আপনি পরিশ্রম করবেন, আমি দেখবো না যে আপনি কতটুকু পরিশ্রম করছেন, সেটা আপনার ফিডব্যাক আপনার কাছে ফিরে আসবে। যেমন যত শক্তি দিয়ে আমরা যারা পড়াশোনা করছি সায়েন্সে, তারা কিন্তু জানি আমরা একটা পাথর যতটা শক্তি দিয়ে উপরের দিকে ঢেল ছুড়ব ততটা গতিতেই কিন্তু আবার ফিরে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনি যতটা পরিশ্রম করবে আপনার কাছে ফলটা ততটাই ভাবে ফিরে আসবে। তো আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। যদি আপনি ফাইবার থেকে কিছু না করতে পারেন, ইউটিউব দ্বারান, যদি 20,000 সাবস্ক্রাইবার বানাইতে পারেন, একটা ওই চ্যানেলটা যদি মনিটাইজেশন করাইতে পারেন, ওই চ্যানেলে আপনি 1,00,000 টাকা বিক্রি করতে পারবেন অনায়াসেই, এটা কোনো আহামরি কিছু না, ঠিক আছে। আপনার কোর্স ফি কত, 10, 15, 14, 12 কোর্স ফি আপনি তুলে নিয়ে আসবেন, আরও বেশি পারবেন যদি মনে করেন। আর যদি ইউটিউবিং করেন ফুল টাইম, আপনার এই 10-12,000 টাকা এক মাসের ইনকাম না, ঠিক আছে। ইউটিউবে এরকমও মানুষ দেখছি আমরা যারা প্রতিদিন ইনকাম করে 10,000 টাকা, মিনিমাম 10,000 টাকা, বুঝছেন। ইউটিউব বিলা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, তাহলে আপনি কি করবেন, ইউটিউবে 2-3টা চ্যানেল খুলতে পারেন, ক্যাশ কাউ ভিডিও আপলোড করেন, দিনে 3 ঘন্টা সময় দেন ইউটিউবের পিছনে, আপনাকে পিছনের দিকে তারা তাকাইতে হবে না ইউটিউবিং নিয়ে। তার মানে কি করতে পারবেন, আপনি ইউটিউব থেকেও ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবেন। আমি 2টা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। 3 নম্বর হচ্ছে গুগল অ্যাডসেন্স, বা আমরা একটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারি। আপনি যদি আমাদের ফ্রি কোর্সগুলো দেখেন, আমাদের ওয়ার্ড পেজের উপরে মোটামুটি কয়েকটা ক্লাস দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি মোটামুটি আশা করি যে আপনি ওয়ার্ড পেজে এক্সপার্ট হয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে আপনি সময় সাময়িক এই যে এখন ঘটে যাওয়া বিস্তারিত বিষয়গুলো যদি আপনি প্রতিদিন লেখালেখি করেন আপনার ওয়েবসাইটে, বিভিন্ন বিষয়, যেমন ঐতিহাসিক বিষয়, অনেক মানুষ যেমন খাবারের টিপস, হেলথ টিপস, এগুলো কিন্তু গুগলে অনেক সার্চ হয়। আপনি যদি ওয়েবসাইট বানায় সেখানে যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারেন, অ্যাডসেন্স থেকে কিন্তু আপনি প্রচুর ইনকাম করতে পারবেন, যেটা বলার বাইরে। এগুলো কিন্তু প্যাসিভ ইনকাম, এগুলো কিন্তু প্যাসিভ ইনকাম, আপনার কখনো ইনকাম বন্ধ হবে না। আপনি কাজ করবেন, ইনকাম বাড়তেই থাকবে, কাজ করবেন, ইনকাম বাড়তেই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কাজের উপরে নির্ভর করবে।
আর এখানে আপনি ঘুম পাড়বেন, কাজ করে আপনি মনে করেন ঘুম পাড়তেছেন, আপনার ইনকাম আসতেই থাকবে, যেমন ইউটিউবের মতো। ইউটিউব আর গুগল অ্যাডসেন্স কিন্তু একই, ঠিক আছে? এটা হচ্ছে, এটা হচ্ছে ইউটিউবের একটা মাধ্যম, আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা। যেমন আপনি একজনে, আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমি অনেকদিন আগে এই উদাহরণটা শুনছিলাম যে একজন লোক প্রতিদিন নদীতে যায়া বা পাহাড় বায়া বা নদীতে যায়া বা সাগরে যায়া, যাই হোক, নদীতে বা পাহাড় বা সাগরে যায়া বায়া বায়া পানি আনত। তো তার প্রতিদিন প্রচুর পরিশ্রম হইতো, প্রচুর পরিশ্রম হইতো। কিন্তু আরেকজন করতো কি, পাইপ লাগায় রাখছে, মানে পাহাড়ের উপরে বা সাগর থেকে একবারে ডাইরেক্ট পাম্প, মানে ই লাগাইছে, পাইপ লাগাইছে, পাইপ লাগায় ওইখান থেকে তার ঘরের থেকে মনে করেন সুইচ টিপি দেয় পানি পড়ে, ঠিক আছে? সুইচ টিপি দেয় পানি পড়ে। তো দেখা গেল যে পাইপটা লাগাইছে, একবারে পরিশ্রম করছে, সে সারা জীবন ইনকাম করতেছে, তার কোনো পরিশ্রম নাই। আর যে মনে করেন নো ইনভেস্টমেন্ট, কোনো প্রকার ইনভেস্ট ছাড়া যে কাজ করতেছে, তার দেখা গেছে পিস্টনের ছাল উড়ে যাবে, ঠিক আছে? তো আপনি যদি অ্যাডসেন ইয়া করেন, অ্যাডসেন ওয়েবসাইট খুলেন বা গুগল অ্যাডসেন থেকে ইনকাম করতে চান, তাহলে একটা ওয়েবসাইট করেন, সেখানে ভিডিও কন্টেন্ট যাই বলেন না কেন, আপনি যেটা ভালো পারেন সেটা নিয়েই লেখালেখি করেন, প্রথম আলোর মতো পত্রিকা তৈরি করেন, সমস্যা নাই। কিছু টাকা খরচ হইলেও ভবিষ্যতে কিছু একটা হবে, ঠিক আছে? আপনি যদি বেকার শুধু বসে বসে ভিডিও দেখেন, কোনো কাজ না করেন বা কোনো কাজে না ঢুকেন, কিচ্ছু হবে না। আপনার বল, এখন মনে প্রশ্ন আসতে পারে, আমার ভাই কম্পিউটার নাই, সমস্যা নাই, এই ইউটিউবিং, ঠিক আছে, ফেসবুক বিজনেস, বিজনেসের কাজটা হয়তো আপনি করতে পারবেন না, কিন্তু ইউটিউবিংটা তো মোবাইল দিয়ে সম্ভব, তাই না? আপনি কিন্তু মোবাইল দিয়ে করতে পারেন। এই তিনটা কাজ আপনি যদি ধরে রাখেন, আশা করি যে আপনি সামনে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো অনেক কথা বললাম, আপনাদের অনেক কষ্ট দিলাম, ঠিক আছে? তাহলে আজকের মতো আমি বিদায় নেই। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে, আমাকে সরাসরি কল করবেন, ঠিক আছে? গুরুতর হইলে আমাকে সরাসরি কল করবেন, অন্যথায় কল করবেন না, কারণ দেখা যায় আমাকে প্রতিদিন 50-60 জন 100 জন কল করে, ঠিক আছে? আমার পক্ষে অত পসিবল হবে না। কমেন্ট বক্স খোলা থাকবে, আপনি ওইখানে কমেন্ট করতে পারেন ইজি। বুড়ো হইতেও পারে আমার, সমস্যা নাই, আপনি বুল্ড হইলেও এখানে বলবেন যে ভাই ভুল হয়েছে, আপনি এই কথাটা রং বলছেন, তাহলে আমি ওইটা নিয়ে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আমিও তো মানুষ, তাই না? ভুল হতেই পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।